অমিত শাহজি আর মোদিজি বেঙ্গলে খেলা করার জন্য সিবিআইকে নিয়ে, ইডিকে নিয়ে ইলেকশনটা এখনও ডিক্লেয়ার করেনি। আপনারা জানেন যে একটা দাঙ্গাবাজ পার্টি আজকে মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়িতে ইডি পার্টিতে একটা মহিলার কাছে রাধ হাকিম সাহেব আমাদের এমআইসি ওনার মেয়ের কাছে ইডি চলে গেছে, ইডির নোটিশ, ওখানে সিবিআইয়ের নোটিশ, আর তারপরে প্যারামিলিটারি ধমক। এটা ডেমোক্রেসিতে অ্যালাউ করে? এক, দুই নম্বর, একটা আন্দোলন চলছে কোথায়, কৃষক নিয়ে, চাষি, চাষিরা আন্দোলন করছে, সে সে আন্দোলনে কত লোক মারা গেল ওটা কোনো খবর নেই, কোনো হাদিস। ওর আগে এনআরসি নিয়ে কত লোক মারা গেল ওটার কোনো কিছু নাই, ও কাছে জায়গা আছে না। ডিমনিটাইজেশন কত লোক মারা গেল কোনো হিসাবে নেই। অ্যারোগেন্টলি একটা সুপ্রিম পাওয়ার আমাদের দেশের, ওই সুপ্রিম পাওয়ারকে একটু অ্যারোগেন্সটা কম করা উচিত। এর আগে প্রধানমন্ত্রী ছিলেন তো অটল বিহারী বাজপেয়ী, ওর আগে কে ছিলেন, মনমোহন সিং, তারপর সবাই তো প্রধানমন্ত্রী, আপনার ইন্দিরা গান্ধী, রাজীবজি, আমরা এরকম প্রধানমন্ত্রীর জীবনে দেখি। বলছি বিজেপি বলছে যেহেতু ইডি বা সিবিআই হানা দিচ্ছে তৃণমূল নেতা নেত্রীদের বাড়িতে, সেই কারণেই রাকেশ সিংয়ের মতো নেতাকে গ্রেপ্তার করানো হচ্ছে পুলিশ দিয়ে, কী বলবেন? না ওটা তো পামেলা গোস্বামী ডাইরেক্টলি বলেছে, যার জন্য ওকে ধরা হয়েছে। এটাই কি তৃণমূলের খেলা? না এটা খেলা বিজেপি অভিযোগ করছে, না এটা এটা খেলা না, খেলা তো ওরা খেলছে ইডি নিয়ে, সিবিআই নিয়ে। আমার বক্তব্য কি, একটা লোককে ধরা পড়লো, একটা মহিলা, উনি নিজেই বলছেন কে রেড হ্যান্ড ধরা পড়েছে, উনি বলছেন বিজেপির কি আছেন, উনি বলছেন রাকেশ সিং আছেন, আর ওনাকে ধরতে ও পালিয়ে কেন গেল, আমাদের কেউ তো পালিনি, রাতে কিন্তু আছে। বিজেপির কোথায় গায়েব হয়ে গেছে, এখন যখনই নামটা আসলো গায়েব হয়ে গেল কেন, এর মানে ইনভলভ আছে, রাকেশ শর্মা ইনভলভ ছিল যার জন্য করা হয়েছে? ইডি সিবিআই তাহলে পাল্টা খেলাটা কী আপনি কে, ইডি সিবিআই পাল্টা খেলাটা কী? আমরা পাল্টা খেলা খেলতে জানি না, না দেবো, আমরা খেলা খেলবো সবুজ সাথী নিয়ে, খেলা খেলবো আমাদের খাদ্য সাথী নিয়ে, খেলা খেলবো আমরা অক্ষশ্রী নিয়ে আর শিক্ষাশ্রী নিয়ে, আমরা উন্নয়ন নিয়ে। কী হয়েছে? ও আচ্ছা, ওই আপনি যেখানে জনসভা করেছিলেন হরিশ্চন্দ্রপুরে, সেখানে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন বিজেপি? এর আগে যারা বলেছে এটা, যারা যে বিজেপি করে তাদেরকে জানা উচিত কি, যখন অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন, গুজরাতে রাইট হয়েছিলেন, করাইছিলেন ওরা, তখন আডবাণীজি আপনার কী করেছিল, ওকে না না ধরে নিয়ে আসছিলেন কার কাছে, বাজপেয়ীর কাছে, কাকে, নরেন্দ্র ভাই মোদিজিকে, উনি চিফ মিনিস্টার ছিলেন, ওনাকে বলা হয়েছিল রাজধর্ম পালন করো, ঘৃণাকে রাজনীতি মত করো, ডিভাইড অ্যান্ড রুল মত করো, এ জ্যাদা দিন চলনে বলা নেই হ্যাঁ, ওনাকে সরাই দিত উনি অটল বিহারী বাজপেয়ী, কিন্তু ওখানে তখন আডবাণীজি ওনাকে একটু সাপোর্ট করেছিল, আর আডবাণীজির সঙ্গে কী করলো উনি আপনারা সবাই জানেন। আজকে ওই বিজেপি নাই, আজকে ঘৃণার একটা দল হয়ে গেছে, আর আজ পবিত্র আর অপবিত্র কেন, আমরা আসলে দেশটা স্বাধীন করার দিনে শুধু একাই করা ছিল কি কেউ, আর সে ছিল কি, হ্যাঁ আজকে গান্ধীর নামটা কী করে মিটবে, জওয়াহরলাল নামটা কী করে মিটবে, নাথুরাম গডসেপের নামটা কী করে উঠবে, সেটা নিয়ে খেলা করছে। একটা কথা বলছি আমি, ফাসিস্ট ক্যারেক্টার ছিল আপনার হিটলার, হিটলারের নাম কেউ চেনেন, হিটলার ছাড়া কেউ নাম কারো নাম জানেন, জানেন না, হ্যাঁ মুসোলিনি ছিলেন ফাসিস্ট পাবল, মুসোলিনির নাম ছাড়া কেউ জানেন হিটলারদের কে ছিল, তেমনি ঠিক মোদিজি চাচ্ছেন এখন, যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে সবকটার নাম শেষ হয়ে যায়, আর যারা আসবে তাদের নাম কেউ নেওয়ার থাকবে না, শুধু একটাই নাম থাকবে মোদি, এটার প্রতিবাদে আমরা আজকে ওই খেলা হবে, খেলা হবে আমাদের নাইন নেওয়া।